ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত। দেশে প্রতিটি শিশু 23,000 টাকার ঋণ নিয়ে জন্মগ্রহণ করেছে বললেন রিজভি। আরো জানাবো অশুভ শক্তি সরকার হটানোর চক্রান্তে লিপ্ত বললেন কাদের। আরো থাকছে ভাঙতে হবে স্বৈরাচারের দুঃশাসনের শৃঙ্খল বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো জানাবো বায়ু দূষণে বিশ্বে দ্বিতীয় রাজধানী ঢাকা। আরো জানাবো ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পাল্টাপাল্টি তালা। এবং সবশেষ জানাবো কার পার্কে সেনাদের ঠাই, ক্ষমা চাইলেন বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এ নিয়ে বিস্তারিত সংবাদ। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন উন্নয়ন তো হবে মানুষের কর্মসংস্থানের জন্য, দুই একটা ফ্লাইওভার দেখিয়ে উন্নয়ন দেখাচ্ছেন তারা। আপনারা উন্নয়নের কথা বলছেন, এই উন্নয়নের টাকা জনগণের কাছে যায়নি, এই উন্নয়নের টাকা গেছে আপনাদের সম্রাট, আপনাদের খালেদ শামীম, আপনাদের মন্ত্রীদের কাছে, এমপির কাছে। তারা এই উন্নয়নের টাকা লুটপাট করে মালয়েশিয়া কানাডায় বাড়ি বানিয়েছে, জনগণ এই সরকারের কাছে কোনো উপকার পায়নি। রুহুল কবির রিজভি আরও বলেছেন, একটি টেলিভিশনের সংবাদে দেখলাম বাংলাদেশ ব্যাংকের রাজস্ব থেকে 1,62,000 কোটি টাকা পাচার হয়ে গেছে, তারপরও সরকারের পক্ষ থেকে মিডিয়ার উপর চাপ প্রয়োগ করে ওই সংবাদটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনাটি প্রচার করলে সরকারের রুই কাতলা মৃগেল সব বেরিয়ে পড়বে। রুহুল কবির রিজভি আরও বলেছেন, এই কারণে গোয়েন্দারা চাপ দিয়ে সংবাদটির প্রচার বন্ধ করে দিয়েছেন। যতটুকু প্রচার করা হয়েছে তাতেই বোঝা গেছে থলের বিড়ালটি কী অবস্থায় রয়েছে। এই তথাকথিত উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে, দিনের ভোট রাত্রে করেছে, ভোটারদের ভোট দিতে দেননি। রিজভি আরও বলেছেন, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কার মতো বেকারত্বের হার বাংলাদেশে বেশি। গাজীপুরের শালনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 85তম জন্মবার্ষিকী উপলক্ষে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। গাজীপুর মহানগর বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিনের সভাপতিত্বে মহানগর বিএনপির যুগ্য সম্পাদক কাউন্সিলর তানবির আহমেদের সঞ্চালনায় মহানগর বিএনপি নেতা মঞ্জুরুল করিম রনির উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন তিনি। এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের বলেছেন অশুভ শক্তি সরকার হটানোর চক্রান্তে লিপ্ত, তাই নিজেদের ঐক্যকে সুসংগত করতে হবে। শনিবার নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেছেন। সেতুমন্ত্রী আরও বলেছেন, বাংলাদেশের বাতাসে এখনও ষড়যন্ত্রের গন্ধ, অশুভ শক্তি সরকার হটানোর চক্রান্তে লিপ্ত, তারা অপপ্রচার চালাচ্ছে ও গুজব ছড়াচ্ছে, খুঁজছে চূড়াগুলি, তাই নিজেদের ঐক্যকে সুসংগত করতে হবে। তিনি আরও বলেছেন, কথায় কথায় বিদেশি দূতাবাসে নালিশ করে বিএনপি দেশকে নতজানু করেছে, আওয়ামী লীগ নয়, বিএনপি নিজে ষড়যন্ত্রে তত্ত্বে বিশ্বাসী এবং তথ্যের অনুসারী বলে সব ক্ষেত্রে গন্ধ খুঁজে। এ সময় উবাইদুল কাদের আরও বলেছেন, বিএনপির অপমৃত্যু সেই দিনই হয়েছে যেই দিন তারা সরকার পরিবর্তনের জন্য জনগণের কাছে না গিয়ে বিদেশি শক্তির কাছে নৈতিক সমর্থন চেয়ে বিবৃতি দিয়েছিল। রাজনীতি একটি বহুমাত্রিক মহাসড়ক উল্লেখ করে উবাইদুল কাদের আরও বলেছেন, গণতান্ত্রিক চেতনায় আমাদের ভিন্ন মাত্রা থাকতে পারে, কিন্তু এ সকল মত পার্থক্য আলাপ আলোচনার মাধ্যমে নিরসন করতে হবে সাংগঠনিক পরিমণ্ডলে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ আগামী নির্মাণের যে অবিরাম প্রয়াস তা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেছেন, কেউই দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে নয়, শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি আরও বলেছেন, সীমারেখার মধ্য থেকে দলীয় শৃঙ্খলার অনুশাসন মেনে চলতে হবে, দলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের রয়েছে নিজস্ব সীমারেখা, কথায় আচরণে বক্তব্যে নিজেদের সীমারেখা অতিক্রম করা থেকে বিরত থাকতে হবে বললেন উবাইদুল কাদের। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 1969 সালে গণ অভ্যর্থানের মধ্য দিয়ে গণতন্ত্র ও স্বাধীনতার দ্বার উন্মুক্ত হয়েছিল, কিন্তু স্বাধীনতা প্রাপ্তির অর্ধ শতাব্দী অতিক্রান্ত হলেও দেশীয় কর্তৃত্ববাদী স্বৈরাচার ঔপনিবেশিক প্রভুদের মতো দুঃশাসন চালাচ্ছে। শনিবার বিকালে ঐতিহাসিক গণ অভ্যর্থান দিবস উপলক্ষে এক বাণীতে এসব কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, জনগণের নাগরিক স্বাধীনতা, মানবিক মর্যাদা ও
নির্ভয়ে কথা বলার অধিকার নেই। দেশ এখন ঘোর দুর্দিন অতিক্রম করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দেশে 1969 সালের মতো গণ অভ্যর্থানের পরিস্থিতি বিরাজমান। আমাদের আবারও অধিকার হারা বঞ্চিত জনগণকে সাথে নিয়ে রাজপথে বেরিয়ে আসতে হবে। ভাঙতে হবে স্বৈরাচারের দুঃশাসনের শৃঙ্খল। দেশের গণতন্ত্র ও নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষায় গণ অভ্যর্থন দিবস আমাদের প্রেরণার উৎস। এদিকে বায়ু দূষণের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ঢাকা। শনিবার দিনভর প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর, তৃতীয় অবস্থানে ভারতের দিল্লি, চতুর্থ ও পঞ্চম অবস্থানে ছিল ভিয়েতনামের হ্যানয় শহর। বিশ্বের বায়ুদূষণ পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইয়ার বেজুয়াল্লায়ের পর্যবেক্ষণ অনুযায়ী শনিবার দুপুর 2:30টার দিকে রাজধানীর বায়ুর মান ছিল 235, যাকে বায়ুমান সূচকে অস্বাস্থ্যকর বলা হয়। ইয়ার বেজুয়াল্লের বায়ুদূষণ পর্যবেক্ষণ যন্ত্র দিয়ে বায়ুর মান মাপা হয়। মূলত বাতাসে অতি সূক্ষ্ম বস্তুকণা PM2.5-এর পরিমাপ করে বায়ুর মান নির্ধারণ করা হয়। ইয়ার ভিজুয়ালের হিসাবে বায়ুর মান 0 থেকে 50 থাকলে ওই স্থানের বায়ু ভালো, আর মান 200 থেকে 300-এর মধ্যে থাকা মানেই খুবই অস্বাস্থ্যকর। বায়ুর মান 300-এর বেশি থাকা মানে ওই স্থানের বায়ু বিপজ্জনক। ইয়ার কোয়ালিটি ইন্ডেক্সের হিসাবে ঢাকার বায়ুর মান শুক্রবার রাত 9:00টার দিকে 332-এ উঠেছিল। গবেষকরা বলছেন, ঢাকার বায়ুর মান ডিসেম্বর মাস জুড়ে খারাপ অবস্থায় ছিল, আর জানুয়ারিতে এটি আরও খারাপ হয়েছে। এদিকে ফরিদপুরের সদরপুরে দলীয় কার্যালয়ে পাল্টাপাল্টি তালা দিয়েছে আওয়ামী লীগের বিবদমান দুটি পক্ষ। শুক্রবার সকাল 5:00 এবং সকাল 10:00 দিকে এই ঘটনা ঘটেছিল। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য কাজী জাফরুল্লাহ ও যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য ফরিদপুর 4 আসনের বর্তমান সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর নেতৃত্বে বিভক্ত। আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, সদরপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়টি উপজেলা সদর সদরপুর স্টেডিয়ামের পাশে অবস্থিত। এ কার্যালয়টি শুরুতে কাজী জাফরুল্লাহর অনুসারীদের নিয়ন্ত্রণে ছিল, তবে নিক্সন চৌধুরী যুবলীগের কমিটিতে স্থান পাওয়ার পর তার অনুসারীরা ওই কার্যালয় তালা ভেঙে ভিতরে ঢুকে কাজী জাফরুল্লাহর ছবি ভাঙচুর করে ভবনটি দখল করে নেয়। তারা জানান, শুক্রবার সকাল 7:00 দিকে গাজী জাফরুল্লাহর অনুসারীরা দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভিতরে ঢুকে সংসদ সদস্য নিক্সন চৌধুরীর ছবিটি অপসারণ করে এবং নতুন একটি তালা কার্যালয়ের মূল ফটকে ঝুলিয়ে দেয়। এ কাজে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সম্পাদক মোহাম্মদ আশরাফুল। এ ঘটনার 3 ঘন্টা পর নিক্সনের সমর্থক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমানের নেতৃত্বে উপজেলা সদর প্রতিবাদ মিছিল করে। তারা দলীয় কার্যালয়ে গিয়ে জাফরুল্লাহ পন্থীদের তালা ভেঙে ভিতরে ঢুকেন এবং পরে নতুন আরেকটি তালা মেরে চলে আসেন। শফিকুর রহমান বলেন, কিছু ফালতু লোক ভোর 5:00 বা 5:30 দিকে কার্যালয়ের তালা ভেঙে এমপি নিক্সনের ছবি নিয়ে যায় এবং নতুন তালা মেরে দেয়। পরে এই ঘটনা জানার পর আমরা মিছিল করি এবং কার্যালয়ে নতুন তালা লাগিয়ে দেই। এ ব্যাপারে সদরপুর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। এদিকে অভিষেক অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ওয়াশিংটনে আসা ন্যাশনাল গার্ড সদস্যদের কার পার্কে বিশ্রাম নিতে বাধ্য করার ঘটনায় ক্ষমা চেয়েছেন সদ্য শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার প্রেসিডেন্ট বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে সারা দেশ থেকে ওয়াশিংটন ডিসিতে 25,000-এরও বেশি সেনা মোতায়েন করা হয়েছিল। পরদিন বৃহস্পতিবার অনলাইনে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যায় ন্যাশনাল গার্ডের বেশ কয়েকজন সদস্য অনুষ্ঠানস্থলের কাছের একটি গাড়ি রাখার গ্যারেজে শুয়ে আছেন। এ ঘটনায় রাজনীতিবিদরা ক্ষোভ প্রকাশ করেছেন। কয়েকটি রাজ্যের গভর্নর নিজ নিজ সেনাদের ডেকে পাঠিয়েছেন। প্রেসিডেন্ট বাইডেন ন্যাশনাল গার্ড ব্যুরোর প্রধানকে ডেকে ক্ষমা চেয়েছেন এবং এই বিষয়ে তিনি কী করতে পারেন তা জানতে চেয়েছেন। ফার্স্ট লেডি জিল বাইডেন নিজে সেনাদের সঙ্গে দেখা করে তাদের ধন্যবাদ দিয়েছেন। তিনি সেনাদের জন্য উপহার হিসেবে হোয়াইট হাউস থেকে বিস্কুট নিয়ে যান। ফার্স্ট লেডি বলেন, আপনারা আমাকে এবং আমার পরিবারকে সুরক্ষিত রেখেছেন, আমি আজ এখানে এসেছি আপনাদের ধন্যবাদ দিতে। এদিকে নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য ইকরামুল করিম চৌধুরীকে মাতাল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদেরের ভাই আব্দুল কাদের মির্জা। শনিবার কোম্পানিগঞ্জের বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে উবাইদুল কাদেরকে নিয়ে কটূক্তির প্রতিবাদে
आयोजित समावेशे एसब मंतव्य कर इसमें कादेर मिर्जा आरो बोलेछेन गतकाल बोलेछिलाम आज के प्रमाण हो इकरामुल चौधुरी एक माताल जे नेता उबायदुल कादेर सारा जीवन दलेर जन्य जीवन उत्सर्ग कर स्वाधीनता युद्धे अग्रणी भूमिका पालन करेछेन आज सेई नेताके निये कटूक्ति करे कुलांगार माताल इकराम चौधुरी एछाड़ा उबायदुल कादेरके निये कटूक्तिर प्रतिबादे शनिवार बिकेले बसुरहाट पौरसभा उपजेलार विभिन्न इउनियने विक्षोभ कर्मसूची पालन करा हयेछे। एदिके उबायदुल कादेरके निये कटूक्तिर प्रतिबादे रविवार नोआखालीर कोम्पानीगंजे ढाका अर्धदिवस हरताल प्रत्याहार करा हयेछे।